সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1948 সালের 12 ফেব্রুয়ারি গঠিত আনসার বাহিনীর 43তম জাতীয় সমাবেশে রবিবার বেলা 11টায় যোগ দিয়ে বক্তৃতাকালে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় বিএনপি জামাতের জ্বালাও পোড়াওয়ের মতো সহিংসতা ও জঙ্গিবাদ মোকাবেলায় ভূমিকা রাখায় বাহিনীটিকে ধন্যবাদ জানান বঙ্গবন্ধু কন্যা। সহকর্মী মোস্তফা কামাল তোহা জানাচ্ছেন বিস্তারিত। রবিবার বেলা 11টার দিকে গাজীপুরের সফিপুরে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 43তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আনুষ্ঠানিক কুচকাওয়াজ উপভোগ করেন তিনি। এর আগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় সফিপুর আনসার একাডেমি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সড়কের বিভিন্ন স্থানে শোভাবর্ধনে ছিল ফেস্টুন ও ব্যানার। এছাড়াও পুরো এলাকা ছিল নিশ্চিত্র নিরাপত্তায় ঢাকা। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দিয়ে তার বক্তব্যের শুরুতে ভাষা শহীদদের প্রতি এবং পরে গভীর শ্রদ্ধা স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের শহীদ সদস্যদের। এ সময় 75 পরবর্তী 21 বছর ক্ষমতায় এসেই আনসার বাহিনীর জন্য তার সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন সম্পর্কে জানান সরকার প্রধান। 21 বছর পর সরকার গঠন করি, কিন্তু সরকার গঠন করার পর আমি আনসার বাহিনীর জন্য নতুন আইন প্রণয়ন করা, তাদের আজকে কমব্যাট ড্রেস, সেই ড্রেস আমরা দিয়েছি, ব্যাংক প্রতিষ্ঠা করে দিই আমরা, কল্যাণ ট্রাস্ট করে সেখানে সিট মানি দেই, এবং ব্যাটালিয়ান আনসারদের স্থায়ীকরণ সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছিলাম, এবং আমরাই ব্যাটালিয়ান আনসারদের চাকরি স্থায়ী করে তাদেরকে, তাদের যে অবদানটা আজকে তারা প্রতিটি ক্ষেত্রে রেখে যাচ্ছে। এই বাহিনীর হাতে 1998 সালে প্রথম পতাকাও তুলে দেয় আওয়ামী লীগ সরকার। এছাড়াও বাহিনীটির সদস্যদের বিদেশে প্রশিক্ষণ সহ নানাবিধ সুযোগ সুবিধা নিশ্চিতের কথা জানান প্রধানমন্ত্রী। 1998 সালে আনসার বাহিনীকে প্রথম পতাকা প্রদান করি, এই জাতীয় পতাকা প্রথম আমাদের হাতেই আনসার বাহিনী পেয়েছে, কারণ তারা আর্থসামাজিক উন্নয়নে বিরাট অবদান রাখে। কাজেই আমরা এই বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বিভিন্ন গ্রেড উন্নীত করা, বদ উন্নয়নের ব্যবস্থা করা এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাও করেছি। জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ এদেশে স্বাধীনতা এনেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, কোন বাহিনীর যা কিছু প্রয়োজন তা উপলব্ধি করা হয় বলেই আওয়ামী লীগ সরকারে এলেই প্রতিটি প্রতিষ্ঠানের উন্নয়ন হয়। জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ এদেশে স্বাধীনতা এনেছে, কাজেই আমাদের কাছে দাবি দেওয়া করবার প্রয়োজন হয় না, কোন কোন ক্ষেত্রে কোন কোন বাহিনী বা কাদের কি কি প্রয়োজন সেটা আমরা উপলব্ধি করতে পারি, আর উপলব্ধি করতে পারি বলেই আওয়ামী লীগ যখন সরকারে আসে তখন প্রতিটি প্রতিষ্ঠানেরই আমরা উন্নতি সাধন করি, কাজে সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। বিএনপি জামাতের জ্বালাও পোড়াওয়ের মতো সহিংসতা ও জঙ্গিবাদ মোকাবেলায় আনসার বাহিনী কাজ করার জন্য বাহিনীটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বঙ্গবন্ধু কন্যা। অগ্নিসন্ত্রাস, জ্বালাও পোড়াও যখন বিএনপি জামাত শুরু করেছিল, সেই ট্রেনে আগুন দেওয়া থেকে শুরু করে বাস, গাড়ি, লঞ্চ, রেল যখন তারা আগুন দিচ্ছিল, আনসার বাহিনী তার নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করে এই অগ্নিসন্ত্রাস থেকে এদেশে মানুষকে মুক্তি দিতে যথেষ্ট সহায়তা করেছে, তাছাড়া জঙ্গিবাদ সন্ত্রাস দমনেও যথেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছে, সেই জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এ সময় সরকার প্রধান সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনা, উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। 1952 সালের মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি ইতিহাসে আনসার বাহিনীর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। প্রায় 40,000 রাইফেল ও গোলাবারুদ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন এই বাহিনীর সদস্যগণ। যুদ্ধে বাহিনীর 670 জন শহীদ হন। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক।